দেশ বিদেশে অনেক নারী পুরুষেরই বিয়ের পর ওজন বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। বিশেষ করে নারীদের ওজন তো কম বেশি বাড়েই। বিষয়টি নিয়ে এক গবেষণা জানিয়েছে, বিয়ের পর আপনি সুখী হন কিংবা অসুখী, দুই ক্ষেত্রেই ওজন বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর নারী পুরুষ উভয়েরই ওজন বাড়ে বিয়ের পর। তবে পুরুষের তুলনায় নারীর ওজন বাড়ার সম্ভাবনা আড়াই গুণ বেশি। কেননা নারী শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক যত পরিবর্তনের মধ্য দিয়ে যাক, পুরুষের জীবনে তত পরিবর্তন আসে না। বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে লাভ ওয়েট বলা হয়। লাভ ওয়েট নিয়ে গবেষকরা নানা রকম গবেষণা ও সমীক্ষাও চালিয়েছেন। ঠিক কী কারণে বিয়ের পর ওজন বেড়ে যায়? বিয়ের প্রথম বছর গড়ে নারীর ওজন বাড়ে 5 পাউন্ড বা 2 কেজির একটু বেশি। অনেকের ধারণা বিয়ের পর নিয়মিত শারীরিক মিলনই ওজন বৃদ্ধির কারণ, কিন্তু এই ধারণাটি মোটেই ঠিক নয়। বেশিরভাগ চিকিৎসকই জানিয়েছেন, নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে নারীর ওজন বাড়ে না, কারণ অনেক সময় শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয় যা ওজনে প্রভাব ফেলতে পারে। শুধু নারী নয়, পুরুষেরও ওজন বাড়ে। তবে ওজন বাড়ার সঙ্গে দৈনন্দিন শারীরিক মিলনের কোনো সম্পর্ক নেই। আসুন জেনে নেই বিয়ের পর কেন ওজন বাড়ে। বিয়ের আগে অনেক মেয়েই ওজন নিয়ে বেশ সচেতন থাকেন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখেন এবং শরীর চর্চাও শুরু করেন কেউ কেউ। তবে বিয়ের পর সেটা পুরোপুরি চলে না গেলেও বেশিরভাগের ক্ষেত্রে কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়ার পরে তারা নিজের যত্ন নেওয়া কমিয়ে দেন, কেউ আবার সময়ের অভাবে শরীরের প্রতি যত্ন নিতে পারেন না, ফলে ওজন বেড়ে যায়। মানুষ ভালোবাসা পেলে নিরাপদ বোধ করে এবং সুখী হয়, তখন তার খাবারের প্রতি আকর্ষণ বাড়ে, বিশেষ করে মিষ্টি ও পনির জাতীয় খাবারের প্রতি চাহিদা বাড়ে। বিয়ের পর মেয়েদের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো দেশে বিয়ের পর আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াতের হিড়িক পড়ে যায়। প্রায় 1 বছর পর্যন্ত চলতে থাকে নানা আয়োজন। আত্মীয় স্বজনদের বাড়িতে রোজ রোজ নানা ধরনের মজাদার খাবার খাওয়া হয়, তাই ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক। বিয়ের পরে নতুন কয়েকটি দায়িত্ব এসে পড়ে, সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রটিও সমান দক্ষতায় সামাল দিতে হয়, ফলে মানসিক চাপ বাড়ে, ঘুম কমে যায়। এছাড়া নতুন পরিবেশে মানিয়ে নিতেও সময় লাগে, অচেনা পরিবেশেও অনেকের ঘুম আসতে সমস্যা হয়, আর ঘুমের অনিয়মও ওজন বাড়িয়ে দেয়। প্রথম কিছুদিন বিয়ের যাবতীয় অনুষ্ঠানের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তবুও মিষ্টি, কেক, কোক খাওয়ার পরিমাণ বেড়ে যায়, সেই কারণেও শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। বিয়ের পর খাওয়া দাওয়ার ধরন, খাওয়ার পরিমাণ এবং সময় সব কিছুই বদলে যায়, সেই কারণেও ওজন বাড়তে পারে। নারীদের ক্ষেত্রে দেখা যায়, বাবার বাড়িতে যে ধরনের খাবারে অভ্যস্ত ছিলেন, শ্বশুর বাড়িতে সেটার ভিন্নতা থাকে। এতে ইনটেস্টাইনের ওপর চাপ পড়ে, ভিটামিন বি স্টোরেজের অবস্থা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায়। শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অশান্তি তৈরি হয়, ফলে ওজন বাড়তে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিয়ের পর নারীদের ওজন বেড়ে যাওয়ার পেছনে জিনগত কারণও রয়েছে। দেখা গেছে যে নারীদের মায়ের ওজন বিয়ের পর বেড়েছে, তাদের মেয়েদের মধ্যেও অনেক ক্ষেত্রে সেই প্রবণতা চোখে পড়েছে। স্বাস্থ্যকর অপরিমিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা করলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।